বন্ধুরা, ব্রেকআপ এটি শোনার পরে আমাদের মাথায় যা আসে তা হলো ব্রেকআপ অনেক পেনফুল হয়ে থাকে। ব্রেকআপে আপনি অনেককে হয়তো দেবদাস হতে দেখেছেন। আপনি এমন অনেক লোক দেখেছেন যাদের ব্রেকআপ হওয়ার পর নিজের লাইফকে নষ্ট করে ফেলে। কিন্তু আপনি হয়তো এমন লোককে দেখেননি যাদের ব্রেকআপ হওয়ার পর তারা তাদের নিজের জীবনকে তৈরি করে নিয়েছে। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, সবসময় ব্রেকআপ মানুষের জীবন নষ্ট করে না, মানুষের জীবন তৈরিও করতে পারে। কিন্তু এটি খুব কম লোকেই করতে পারে, কারণ খুব কম লোকেই জানে ব্রেকআপের সুবিধা কী। তাই আজ আমি আপনাদের শেখাবো কীভাবে আপনি আপনার ব্রেকআপকে আপনার শক্তি তৈরি করবেন এবং এই ব্রেকআপকে কাজে লাগিয়ে নিজের জীবনকে তৈরি করবেন। সবার প্রথম কথা হলো, আপনি আপনার লাইফে ব্রেকআপকে কীভাবে দেখেন, মানে বলতে চাইছি আপনি নেগেটিভভাবে নেন নাকি পজিটিভভাবে দেখেন। যদি আপনার উপরে কেউ পাথর ছোঁড়ে, তাহলে তখন আপনার উপর নির্ভর করবে আপনি ওই পাথর দিয়ে কী করবেন। আপনি চাইলে ওই পাথরটিকে পুনরায় তার উপরে ফেলতে পারেন বা ওই পাথরটিকে কোনো ভালো কাজে ব্যবহার করতে পারেন, এটা আপনার উপর নির্ভর করবে। ম্যাক্সিমাম লোক যাদের ব্রেকআপ হয়েছে তারা তাদের নিজের জীবনকে নষ্ট করে। এরা এদের জীবনে কোনো কিছু না করে সবসময় ব্রেকআপ ব্রেকআপ করে কান্না করতে থাকে। কিন্তু এই ব্রেকআপের সুবিধাও রয়েছে। সবার প্রথমে বলবো, ব্রেকআপ আপনার এমন একটি মানুষের সঙ্গে হয় যে মানুষটি আপনার জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ ছিল, যাকে আপনি ভালোবাসতেন, যাকে আপনি হারানোর ভয় পেতেন, আর সেই মানুষটিকে আজ আপনি হারিয়ে ফেলেছেন। তার মানে এখন আপনার জীবনে আর কোনো ভয় নেই, কারণ আপনার জীবনে সব থেকে খারাপ যা হবার ছিল সেটি হয়ে গেছে। যে মানুষটার জন্য আপনি যে কোনো মূল্য দিতে রাজি ছিলেন, যদি সেই মানুষটিই না থাকে তাহলে আপনি এখন আর ভয় পাবেন না আপনার জীবনের যে কোনো পর্যায়ে। ব্রেকআপ শুধুমাত্র একটি কারণ ছাড়া আর কিছুই না আমাদের জীবনের দুঃখকে নিয়ে আসার। আমরা দেখেছি যখন কোনো মানুষের জীবনে কোনো দুর্ঘটনা ঘটে, তারপর যখন সে সেখান থেকে বেরিয়ে আসে তখন সে আর ভয় পায় না, বরং আরও বেশি সাহসী হয়ে যায় এবং সে যে কোনো প্রফেশনে খুব দ্রুত সামনে আগাতে থাকে, কারণ এখন তার ভিতর থেকে ভয় চলে গেছে। আপনাদের একটি ইম্পর্টেন্ট কথা বলি, আজ যার সঙ্গে আপনার ব্রেকআপ হয়েছে, যদি তার সঙ্গে আপনার ব্রেকআপ না হতো তাহলে আপনি কী চাইতেন? আপনি শুধুমাত্র এটাই স্বপ্ন দেখতেন যে আপনি তাকে বিয়ে করবেন, আপনার একটি ছোট্ট ঘর হবে, আপনার সুখের সংসার হবে। সাধারণত যারা রিলেশনশিপের মধ্যে থাকে তারা এর চেয়ে বেশি কিছুই করতে চায় না। কিন্তু যদি আপনার ব্রেকআপ হয়েছে তাহলে তখন আপনার ভিতরে একটি আগুন জ্বলবে, তখন আপনার ভিতরে একটি ইচ্ছা জাগবে যে আপনাকে কিছু করতে হবে, আর আপনি এত বেশি কষ্ট পেয়েছেন যা আপনাকে এটি কখনো ভুলতে দেবে না। যতক্ষণ আমাদের জীবনে কোনো প্রবলেম না থাকবে ততক্ষণ আমাদের কোনো কিছু করার ভাবনা আসবে না। আর আজ যখন আপনার জীবনে ব্রেকআপ হয়েছে আপনি এখন বুঝতে পারবেন আপনার জীবনের গুরুত্ব কী। আপনি এটি বুঝতে পারবেন যে জীবনে কোনো কিছুই পার্মানেন্টলি থাকে না। আপনার তো এত সুন্দর একটি রিলেশন ছিল, সেটিও শেষ হয়ে গেছে। তাই জীবনে কোনো কিছুই পার্মানেন্টলি থাকে না, তাই এখন আপনি আপনার জীবনে অনেক বেটারভাবে বাঁচবেন। ব্রেকআপের কারণে কোনো কিছু বড় করে দেখানোর ইচ্ছা আপনার মধ্যে তৈরি হবে। ব্রেকআপ আপনাকে আগের থেকে বেটার তৈরি করবে, কারণ আপনি কষ্ট পেয়েছেন। এখন যখন আপনি আপনার চারপাশের মানুষকে দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার একটি ছোট্ট ব্রেকআপ যদি আপনাকে এতটা কষ্ট দিতে পারে তাহলে এই পৃথিবীতে কত কষ্ট আছে। তখন আপনি অন্য মানুষদের ভালোভাবে বুঝতে পারবেন, তখন আপনি অন্য লোকেদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, আপনি কখনো কারো ক্ষতি করবেন না, কাউকে কষ্ট দেবেন না। মোট কথা, ব্রেকআপ আপনার জীবনকে বদলে দিতে পারে। আপনি একটি জিনিস দেখতে পারেন, যদি হঠাৎ করে কোনো মানুষ তার জীবনে অনেক পরিবর্তন নিয়ে এসেছে তার মানে তার পিছনে কোনো না কোনো কষ্ট অবশ্যই থাকে, কারণ মানুষ ততক্ষণ বড় কিছু ভাবতে পারবে না যতক্ষণ সে বড় কোনো আঘাত না পাবে। তো বন্ধুরা, আপনি যদি এই সামান্য কথাটি বুঝে যান তাহলে যে ব্রেকআপ আপনাকে কষ্ট দিচ্ছে সেই ব্রেকআপই আপনাকে সবার কাছে প্রিয় ও নিজের জীবনে সফল করে দেবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে, কমেন্ট করে বলুন আপনার মতামত এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করুন, কারণ আপনার জীবনকে সহজ করাই সহজ জীবনের একমাত্র উদ্দেশ্য। ধন্যবাদ।